সবাই হাত জোড় করে বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় 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 নারায়ণ নমস্তং নরং জয় বনরুতমম দেবিং मुखं करुति वाचालं पङ्गलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुन्दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं नष्टप्रायशु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी श्रीमद्भागवतं की हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে শ্রীমদ্ভাগব ষষ্ঠ স্কন্ধ বিষ্ণুদূতকর্তৃক অজামিলের উদ্ধার বিষয়বস্তুর দ্বিতীয় অধ্যায় ছিচল্লিশ নম্বর শ্লোক সব বলুন নাত পরম কর্মনিবন্ধ কু কৃন্তন মমুক্ষতা তীর্থপদুকীর্না পুন কর্মসু সজ্জতে মন রজস্তমোভ্যাম কলি তত অন্যথা না পরমকি মমোক্ষতা তীর্থপদানুকীর্ত নয় পুনঃ সজ্জতে মনো রজস্তম কলিলম ততো অন্যথা প্রভুপাত এই শ্লোকের শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য বর্ণনা করেছেন সবাই অনুবাদ বলবেন আমার পরে পরে অতএব যারা জলজগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের কর্তব্য যে ভগবানের শ্রী পাদপদ্মে সমস্ত পবিত্র তীর্থ বিরাজ করে সেই ভগবানের নাম রূপ লীলা আদির মহিমা কীর্তন করার পন্থা অবলম্বন করা পুণ্য প্রায়শ্চিত মনোধর্মী জ্ঞান এবং অষ্টাঙ্গ যোগ ধ্যান আদি অন্যান্য পন্থায় যথার্থ লাভ হয় না কারণ এই সমস্ত পন্থা অনুশীলন করার পরেও রজ এবং তমগুণের দ্বারা কলুষিত মনকে সংযত করতে সমর্থ না হওয়ার ফলে মানুষ পুনরায় সকাম কর্মে লিপ্ত হয় তো মানে সকাম কর্মটা ভালো না মন্দ মন্দ আজকে জগতের লোকেরা সবাই সকাম কর্মে আসক্ত হয়

তাহলে কর্ম করে ফল ভোগ করতে চায় সবাই সেটাকে বলে সকাম কর্ম তো এই কর্মের ফল কয় প্রকার কয় প্রকার দুই প্রকার একটা সুখ আর একটা দুঃখ তাহলে কর্মের ফল দুঃখ আর সুখ তাহলে আমাকে কর্মের ফল ভোগ করতে হলে এই দুটি জিনিসও ভোগ করতে হবে তার জন্য রাজি থাকতে হবে সুখের বেলায় সবাই রাজি কষ্টের বেলায় কেউ রাজি তাহলে আমরা বলছি কর্মের ফল ভোগ করতে চাই কর্মের ফল ভোগ করতে চাইলে এই দুটি জিনিস ভোগ করতে চেষ্টা করতে হবে কিন্তু ভক্তরা এই কর্মের ফল সুখ আর দুঃখ দুটাই চায় না বলে কেমন কথা আমরা সুখ চাই তার জন্য হরি করছি আপনারা বলছেন আবার সুখ চায় না সেই জড় জগতের সুখটা অনিত্য ভক্তরা সুখ চায় না আনন্দ চায় সুখটা কিরকম তাই না কিন্তু তাই আবার ঘর থেকে বেরিয়ে যাবো গরমটা কেমন মানে দেহেতে সুখ হয় আর মনেতে তারা কোনটা চায় আনন্দ চায় আত্মাতে আনন্দ চায় মনেতে শান্তি চায় লোকেরা কিন্তু প্রকৃত শান্তি ওই আনন্দই প্রকৃত শান্তি কিন্তু জগতে যেটা শান্তি মনে করে এটা কেমন ছেলে মেয়েকেও বা হসপিটালে আছে ভর্তি আইসুয়েতে রয়েছে বা ভেন্টিলেশনে রয়েছে মনে কি শান্তি না অশান্তি হ্যাঁ অশান্তি না মনে খুব অশান্তি কিন্তু মাঝে মাঝে খবর নিচ্ছে ডাক্তার কাছে কেমন ডাক্তারবাবু বলুন ঠিক হবে তো বলছে গতকাল থেকে একটু এখন ইমপ্রুভ হয়েছে তখন মনে এটাকে বলে মনে শান্তি তো এটা নিত্য না অনিত্য আবার কিছু তারপর দিন আবার শুনছে না আজকে একদম সিরিয়াস হয়ে গেছে তখন আবার দুঃখ জন্য ভক্তরা মনে এবং দেহেতে সুখ এবং শান্তিও কামনা করে না এই জগতে কর্মর ফল সুখ আর দুঃখ এগুলি কেউ চায় না বুঝতে পারছেন কিন্তু ভক্তরা চায় আনন্দ তো সে আনন্দ পেতে গেলে আমাদের সকাম কর্ম থেকে মুক্ত হতে হবে এখানে মানুষ পুনরায় সকাম কর্মে লিপ্ত হয়ে যায় কেন না যতদিন সে প্রজগুণ তমগুণের প্রতি আসক্ত হবে তাহলে এখানে থাকে থাকতে হবে আস্তে আস্তে আমাদের সত্যগুণ আসতে হবে এবং ক্রমান্বয়ে বিশুদ্ধ সত্য ভগবত ভক্তি সেটা আমরা করছি এই জন্য আমরা হরিনাম করছি কেন না আমরা এই সুখ দুঃখের ঊর্ধ্বে যেতে চাই এই জড়কর্মের ফলের সুখ দুঃখের ঊর্ধ্বে চাই এই জন্য নারদমুনি ব্যাস ইয়ে যুধিষ্ঠির মহারাজকে তিনি জানালেন সপ্তম স্কন্দ ভাগবতের চতুর্দশ অধ্যায় আছে সেখানে নারদমুনি বললেন খুব সুন্দর কথা যে দেখো তুমি কর্ম করবে বা সমস্ত কর্মের ফল তুমি ভগবান বাসুদেবকে অর্পণ করবে বাসুদেব শব্দের অর্থ কে জানে বাসুদেব মানে সর্বত্র যিনি বিরাজমান তো সর্বত্র যিনি বিরাজমান যে পরমেশ্বর ভগবান বাসুদেবের সন্তুষ্টি বিধান করতে হবে সমস্ত কর্ম ফল তাকে অর্পণ করতে বলা আছে তুমি নিজে ভোগ করো না তাই আপনারা কী করেন রান্না করালেন অন্ন ডাল সবজি সব শাক সবজি সব নিয়ে কম্বাইন করে সুন্দর রান্না করা হয়ে গেল এই কর্মের ফলটা কী হয়ে গেলো একটা সবজি হয়ে গেল ভাত হয়ে গেল ডাল হয়ে গেল এটা ফল কর্ম করতে গিয়ে পেলেন এখন নারদমুনি বললেন যুধিষ্ঠির মহারাজকে যে এটা এই ফলটা ভগবান বাসুদেবকে অর্পণ করে দাও এটাই হচ্ছে আমাদের ভক্তদের কাজ তাহলে কি হলো কর্মের ফল আমি ভোগ করলাম যদি ওই শাক সবজি আমি ডাইরেক্ট খাব ওই ফলটা কি হবে শাস্তি পেতে হবে পাপ খেতে হবে এই জন্য এখানে শাস্তি পাওয়া যাবে এই জন্যই আমরা ভগবানের নাম করছি কর্মের ফল চাই না সেখানে পাপ কর্ম হয়ে যাবে যদি আমি ভগবানকে নিবেদন না করি আমরা করি আমি রান্না করলাম খাব না তো খেতে গিয়েই এই অসুবিধা কেন গীতায় কৃষ্ণ বললেন যে গ্রাসে গ্রাসে সে পাপ খাবে কে শ্লোকটা জানে যারা ভক্তি শাস্তি করছে করছেশাস্ত্রী করছো এই শ্লোকটা তো না হয়েছে বলো আমি শুনতে চাইছি বলো তাহলে আত্মকারণাত আত্মকারণাদ মানে নিজের সন্তুষ্টির জন্য নিজের সুখের জন্য নিজের সুখকে কি বলা হয় আত্মসুখ আত্মসুখ কাম কাম গেল তাহলে কাম কি হবে অন্ধতম মানে আপনাকে রজগুণ তমগুণে নিয়ে চলে যাবে মানুষ পাপ কর্ম করতে চায় না গীতায় কৃষ্ণ বলছেন অর্জুন বলছে না প্রভু আমি তো করতেই চাই না পাপ কারুকে অসন্তুষ্ট করতে চায় না কিন্তু কেউ যেন জোর করে আমাকে পাপ কর্মে নিযুক্ত করে দিছে ভগবানের উত্তর দিয়েছিলেন কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিধিয়ানম ইহ বৈরিনম এটা বড় শত্রু একটা আমাদের জীবনে আমরা করতে চাই না কিন্তু এই রজগুণ তমগুণের প্রভাব এই জন্য এখানে বলা আছে আবার সকাম কর্মে নিয়ে যাবে কত সুন্দর কথা বৈরি মানে শত্রু কাম আমাদের জীবনে প্রধান শত্রু তো সেটা মানুষ জানে না তো সেজন্য এখানে সুন্দর কথা বলা হলো যদি সত্যিকারে কেউ জলজগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের পাদপদ্মে যে সমস্ত পবিত্র তীর্থগণ বিরাজ করেন সেই যে ভগবানের নাম যশ রূপ লীলা আদির মহিমা কীর্তন করার পন্থা অবলম্বন করা এই জন্য আমরা নামহট্ট সঙ্গে যুক্ত হই গৃহস্থ আশ্রমে প্রকৃত আশ্রম করার চেষ্টা করি আদর্শ শ্রম যেখানে ছেলে মেয়েকে নিয়ে ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তন হবে দৈনিক তাহলে সেটা গৃহস্থ আশ্রম হবে আর নাহলে গৃহ মেধির জীবন হয়ে যাবে গৃহমেধি মানে কি জানে কেউ হ্যাঁ গৃহ মেধি মানে মেধি শব্দের অর্থ হচ্ছে হিংসা আমি আপনাকে দেখতে পারব না আপনি আমাকে দেখতে পারব না এ হচ্ছে গৃহ মেধির জীবন তো সেজন্য আমরা ভক্তি জীবনে আছি না গৃহ মেধির জীবনে আছি নিজেকে পরীক্ষা করতে হবে যে আমি কি অন্য কোনো ভক্তের প্রশংসা করি বা অন্য কোনো ব্যক্তির প্রশংসা করি না নিজের প্রশংসা করি যদি আমি অন্যকে হিংসা করি তাহলে হয়ে গেল আমি গৃহ মেধির জীবনে আছি হয়তো তিলকমালা সার হয়ে যাবে তো সেই জন্য রূপগোস্বাই বললেন আমাদের গৃহস্থ আশ্রম করতে হবে যেখানে আশ্রম হবে সেখানে ছেলে মেয়ে স্ত্রীপুত্র তার সব কিছু সেই পবিত্র তীর্থ ভগবান যার চরণে সমস্ত তীর্থ আছে তার কাছে আমরা আত্মসমর্পণ করব সমস্ত তীর্থ তো একবার বৃন্দাবনে সেই সমস্ত ব্রজবাসীরা তারা চাইলেন যে গঙ্গা স্নান করবে গঙ্গা স্নান এরকম ভাবছে কৃষ্ণা আছেন বৃন্দাবনে কিন্তু সবাই চাইছে আমরা গঙ্গা স্নান করতে যাব তো নন্দ নন্দমহারাজ গরু গাড়ি করে সমস্ত ভক্তদের তারা কী করেছেন না নিয়ে একসাথে চলেছেন কৃষ্ণ বলরামকে নিয়ে ছোটো তখন কৃষ্ণ আমরা গঙ্গা স্নানে যাব সব একদম গরু গাড়ি করে খাবার আসবপত্র নিয়ে সব চলেছেন গিয়ে গোবর্ধনে গিয়ে প্রথম দিন রয়েছেন তো সেখানে ভগবান কৃষ্ণ চিন্তা করছেন এরা ব্রজ থেকে বেরিয়ে যাবে এখানে যে সব তীর্থ আছে এরা জানে না ব্রজবাসীরা আমি এখানে আছি আমার কাছে সমস্ত তীর্থ আছে এরা কিনা বাইরে যাচ্ছে গঙ্গা স্নান করতে তো সেই ভগবান তার মন থেকে গঙ্গাকে আমন্ত্রণ করলেন তো সেখানে মানসি গঙ্গা হয়ে গেল তখন সবাইকে বললেন আজকে তো এখানে গঙ্গা সঙ্গম প্রকট হয়েছেন তারপর দিন সকালবেলা সবাইকে কৃষ্ণ ডেকে বললেন এইখানেই তো গঙ্গা আছে আবার কোথায় যাবে গঙ্গা নদী সেখানে আবির্ভূত হয়েছে আমরা দেখি ভগবান যখন অরিষ্টা সুরকে বধ করলেন তখন গোপীরা চাইলো কৃষ্ণ তুমি আমাদের স্পর্শ করো না কেন তুমি অরিষ্টাসুরকে সুরকে বধ করেছ ও একটা ষাণ্ঠের রূপে ছিল বৃষর রূপ ছিল গরুর রূপ ছিল এ তো গুহত্যা পাপ হয়ে গেল তোমার অতএব তুমি আমাদের স্পর্শ করতে পারবে না তাহলে কি করতে হবে সব রাধারানী সহ গোপীরা বললেন যে তোমাকে সমস্ত তীর্থে স্নান করে আসতে হবে তাহলে তুমি আমাদের স্পর্শ করতে পারবে তো ভগবান বললেন ঠিক আছে তো অরিষ্ঠা সুরের সাথে যখন ধস্তাধস্তি হয়ে তাকে বধ করলেন তার দুটা সিং ধরে কৃষ্ণ একদম কাপড় কাচার মতো একদম কেচে কেচে কাপড় কাচে না এরকম ধুপারা ওইরকম করে একদম তাকে দুটা সিং তুলে নিয়ে বধ করে দিলেন আর সঙ্গে সঙ্গে সেখানে বধ হয়ে গেল ওই যে অরিষ্টাসুরের যে পায়ের একটা বড় খোর ছিল তখন কৃষ্ণ তার পায়ের বামে পায়ের গুড়ালি গুড়ালি দিয়ে এক আঘাত করলেন সঙ্গে সঙ্গে একটা কুণ্ড হয়ে গেল বিরাট একটা তো সেই কুণ্ডতে ভগবান তখন সব তীর্থদেরকে আমন্ত্রণ করলেন তখন উনি চিন্তা করা মাত্রই সব তীর্থরা সামনে এসে হাতজুট করছে আমি গঙ্গা আমি কাবেরী আমি যমুনা আমি সরস্বতী এরকম করে সব এসেছেন তো প্রণাম করে সবাই কুণ্ডের মধ্যে ঢুকে যাচ্ছে তখন ওইটা হয়ে গেল শ্যাম কুণ্ড আর সেখানে কৃষ্ণ কৃষ্ণকে স্নান করলেন স্নান করার পরে সব রাধারানী গোপীদের বললেন তোমরা এখন ওই কুণ্ডে স্নান করো পবিত্র হয়ে যাবে বলে তুমি স্নান করেছো ওইখানে তোমার স্নানের ওই কুণ্ডে জল রয়েছে আমরা করব না আমরা নিজেরা কুণ্ড খনন করবো তখন রাধারানী প্রথম তার কঙ্কন মাটি খুলতে লাগলেন তখন সব গোপীরা খুলতে লাগলো মাটি এটা কুণ্ড হয়ে গেল জল আর নেই তো কৃষ্ণ হাসছেন কয় তোমাদের কুণ্ডে কোনো জলই নেই তখন বলল আমরা তোমার কুণ্ড থেকে জল নিবই না ওটা অপবিত্র জল তাহলে কী করে ভর্তি হবে বলে আমরা ওই মানসি গঙ্গা থেকে জল আনবো এখানে ভর্তি সব কলস নিয়ে জল এনে এনে ভর্তি করতে শুরু করছে কত দিন লাগবে তো কৃষ্ণ সব তীর্থদেরকে বললেন ইঙ্গিত করে তোমরা রাধারানীর কাছে গিয়ে ওর গুণগান করো তখন সব তীর্থ হাতজোর করে রাধারানীর গুণগান করছেন তখন রাধানী খুব সন্তুষ্ট হলেন এবং তীর্থরা বলল আমরা আপনার কুণ্ডে বাস করতে চাই তো রাধারানী সন্তুষ্ট যেই হয়েছেন তখন সব কুণ্ডরা বলেন ঠিক আছে আমার কুণ্ডে তোমরা প্রবেশ করো তখন ওখানে রাধাকুণ্ড হয়ে গেলো তখন এই শ্যামকুণ্ডের জলকে উত্থিলিত করে ভগবান কী করলেন একদম প্লাবিত করে দুই কুণ্ডকে ভিতরে এক করে দেবেন সেজন্য শাস্ত্রে বলা হয় এই রাধাকুণ্ডে যদি কেউ স্নান করবে তার আর পুনর্জন্ম হবে না প্রেম পাবে সে ভগবত ধামে চলে যাবে এদায়গর প্রেমানন্দে তিনি এখানে যে বলছেন ভাগবতে যে সমস্ত তীর্থ ভগবানের পাদপদ্মে আছে তো সেই জন্য আমরা আমি একবার যাচ্ছিলাম প্রভুপাদের এক গুরু ভাই আমাদের ঘাটের কাছে একটা মন্দির আছে রূপানুগ ভজন আশ্রম আমি একবার নবদ্বীপে যাচ্ছি বাজার করতে কোথায় যাচ্ছ ওই মহারাজ ওখানে দাঁড়িয়ে থাকতেন আমাকে আর ভদ্রাচল্য প্রভুকে গোরা মহারাজ খুব ভালোবাসতেন আমরা মাঝে মাঝে ওনার বাড়িতে ওনার মন্দিরে যেতাম উনি খুব হাই রূপানুগ ভক্ত একদম মানে মন্দিরে রান্না করে ভোগ লাগে ঠাকুরের থালায় আবার খেয়ে নেবে অত উচ্চ স্তরে ওখানে যে রাধাকৃষ্ণ বিগ্রহ উনি স্বয়ং এসেছিলেন ওনার কাছে উনি বিগ্রহ পূজা করতেন না বোঝা না না এইসব করা যাবে না কিন্তু ওনার কাছে বিগ্রহ স্বয়ং মানে ঝুড়ি করে এসেই থেকে গেছেন তখন ওই লোককে আর খুঁজে পাচ্ছে না এত সুন্দর তো ওই মহারাজ কোথায় যাবে আমি বলছি এই যে সামনে নবদী মণ্ডল পরিক্রমা হবে সারা বিশ্বের ভক্তরা আসবে আর খুব আনন্দ হয়েছে প্রত্যেক বছরে বলে আনন্দ কিসের আনন্দ কোথায় সব স্নান করতে যাচ্ছে আছে গঙ্গা স্নান বলছে ভগবানের চরণে সব রয়েছে মানে অনে অত উন্নত তো সেই জ্ঞান আছে কিন্তু আমরা যাই সেই জ্ঞান নেই বলে সেরকম আমাদের ভক্তিটা যা গাঢ় হয়নি তো সেজন্য আমরা বৈষ্ণবদের সঙ্গে মহাপ্রভু বললেন যে ধাম মহাপ্রভু যেসব ধাম পরিভ্রমণ করেছেন তোমরা সেখানে যাবে গঙ্গা নদী সরস্বতী যমুনা ইত্যাদি বিভিন্ন পবিত্র তীর্থে স্নান করবে এবং বলা হয়েছে কিন্তু আবার ভক্ত সে মানসেও সব করতে পারে গুরুমা বলছেন তুমি বাড়ি থেকেই গঙ্গা নেই তিনবার গঙ্গা 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 বলবে স্নান হয়ে যাবে সবাই গঙ্গা 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 স্নান হয়ে যাবে তো প্রত্যেক দিন করেন আপনারা খুব সুন্দর গঙ্গাকে আহ্বান করে করবেন এ গুরুদেবের নির্দেশ প্রত্যেক ভক্ত যেন করে গুরুমা একবার বিদেশে বাথরুম ভিতরে চিৎকার করছে গঙ্গা 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 তো সব ভক্তরা ভয় পেয়ে গেছে গুরুমা কিছু হয়ে গেল নাকি কি বাথরুমে এত জোরে চিন্তা আছে গুরু মাঝে মাঝে খুব রসিকতা করে খুব জোরে এই অসুস্থ অবস্থাতে খুব জোরে জোরে করছে তখন সব ভক্তরা বাইরে থেকে দৌড়ে গেছে গুরু গুরুমারাজ কিছু হয়ে গেল না আমি গঙ্গা স্নান করছি তোমরা আমাকে ডিস্টার্ব করছো তো এরকম তো সেজন্য আমাদেরকে গুরু মহারাজও শিখালেন যে শাস্ত্রে এরকম আছে তো সেজন্য সেই পবিত্র পরম পবিত্র পাদ ভগবানের রূপ গুণ লীলা দিয়ে আমাদের কি করা উচিত না গুণ কীর্তন করা উচিত শ্রবণ করা উচিত যেমন আমরা শুনলাম ভগবান এরকম অলৌকিক কার্যকলাপ করতে পারেন তো এগুলি শোনার মাধ্যমে কি হবে না অন্যান্য যে পন্থা আছে পুণ্যকর্ম দান ধ্যান ইত্যাদি প্রায়শ্চিত ইত্যাদি কালকে বলছিলাম প্রায়শ্চিত চান্দ্রায়ন ইত্যাদি এগুলি সাধারণ ভক্তিটা এত উন্নত তো আমরা জানি মহাপ্রভুর এক ভক্ত ছিল হুসেন সাহা সে ছিল যখন বাংলার নবাব হয়ে গেল তার পূর্বে জমিদার ছিলেন একজন তার নাম ছিল সুবুধি রায় কি নাম সুবুধি রায় সুবুধি রায় সুবুধি রায় বাংলার একজন জমিদার ছিলেন খুব প্রভাবশালী তো ওনার আনুগত্যে আন্ডারে এই হুসেন সাহা যে পরবর্তীকালে নবাব হয়েছিল বাংলার নবাব মুসলিম তো ও এই সুবুদি রায়ের তত্ত্বাবধানে কাজ করত। তো অনেক কাজ করত। পুকুর খনন করতে পাঠাতো যাও তুমি দেখো শুনো করো সব তো অনেক সময় ভুল করত তাই জন্য সুবুদি রায় শাসন করতো চাবুকের প্রহার তখনকার এরকম শাসন ছিল ভুল করলে কঠোর শাসন তো তাকে শাসন কর তবুও তারা স্বীকার করত। তো এই সুবুধি রায় এক সময় তার জমিদারি চলে যায় পরবর্তীকালে হুসেন শাহ বাংলার নবাব হয়ে গেলেন তো একদিন এই নবাবের বেগম সাহেবা বেগম সাহেবা দেখছেন হুসেন শাহ যখন স্নান করতে যাবে কাপড়টা জামাটা খুলেছে কোটটা তো পিঠে দেখছে চাবুকের দাগ বিরাট বিরাট তখন বেগম যাচাই করেছে যে তোমাকে বলতে হবে এই দাগ কিসের বলো আমাকে কেন এই দাগ হয়েছে তখন ও সত্যি কথাটা বলছে যে আমি আমার পিতার সময় একজন ব্যক্তির জমিদার ছিলেন সুবুধি রায় তার আনুগত্যে আমি কাজকর্ম করতাম আমার অনেক ভুল হতো তিনি আমাকে পিতার মতো শাসন করে আমাকে অনেক শিক্ষা দিয়েছিলেন এই জন্য উনি আমাকে প্রহার করেছিলেন চাবুকের প্রহার তখন বেগম সাহেবা একদম রেগে গেল বলে এখন তুমি রাজা অতএব প্রতিশোধ নিতে হবে এই হচ্ছে আশরিক চিন্তাধারা প্রতিশোধ কিন্তু ও বলছেন না উনি আমাকে পিতার মতো লালন পালন করেছেন শাসন করেছেন অনেক অর্থ দিয়েছেন অতএব আমি তাকে এটা করতে পারি না আমি তাকে প্রহার করতে পারি না কোনো মতে কিছুতেই উনি রাজি হন কিন্তু আর এই বেগম সাহেবা কিছুতেই মানতে চায় না তোমাকে এটা করতেই হবে তখন তুমি যদি তার প্রাণ না নিতে পারো তাহলে তার জাত নিতে হবে করুয়া পানি তাকে স্পর্শ করাতে হবে তাহলে তখনকার হিন্দু সমাজে এরকম ছিল আর কেউ তাকে অ্যাকসেপ্ট করে না একদম মৃত্যুর সমান হয়ে যাবে কেউ গ্রহণ করবে না কেউ তাকে ছায়া পর্যন্ত স্পর্শ করবে না এরকম তখনকার সমাজ ছিল তো তখন পাঁচশো বছর পূর্বে মহাপ্রভু যখন ছিলেন তো সেই সময় এই বেগম সাহেব মানে তো যেদি ভাবে তখন ও কী করলো না করুয়া পানি স্পর্শ করে দিয়েছিল তারপরে ও তো সুবুদিরা একদম মৃতপ্রায় তখন উনি কেউ আর তাকে গ্রহণ করে না তখন উনি কোথায় যাবেন সব বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে প্রয়াগ হ্যাঁ চলে গেছেন এলাহাবাদ ওইদিকে চলে গেছেন তো মহাপ্রভু তখন ওখানে ছিলেন কাশিতে মনে হয় কাশিতে তখন মহাপ্রভু কাশিতে ছিলেন তো এই সুবুধি রায় সেখানে গিয়েছে আর সেখানে গিয়ে শুনছে এখানে একজন সন্ন্যাসী বহু ভক্তদের নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কীর্তন করছে তখন উনি মহাপ্রভুর কাছে গিয়েছিলেন প্রথমে উনি সব ব্রাহ্মণ সমাজে কেন কাশিতে গিয়েছিলেন না কাশিতে বড়ো বড়ো ব্রাহ্মণ থাকে বিধান দিবে যে এই করুয়া পানি স্পর্শ হলো আমার কি কোনো কিছু প্রায়শ্চিত নেই কীভাবে আমি মুক্ত হব সমাজে কি করে গৃহীত হব তখন সমস্ত পান ব্রাহ্মণেরা প্রায়শ্চিতের বিধান দিয়েছিল যে তোমাকে ঘৃত উত্তপ্ত ঘৃত করে খেয়ে প্রাণ ত্যাগ করতে হবে এটাই তোমার প্রায়শ্চিতি উত্তপ্ত গরম ঘি খেয়ে গলায় ঢেলে খেয়ে এই তোমাকে মৃত্যুবরণ করতে হবে তাহলে তুমি মুক্ত হবে তাহলে কিরকম বিধান তখন সে পাগল হয়ে গেল একদম। মহাপ্রভুর কাছে গিয়েছিল তখন মহাপ্রভু কি বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে চলে গেছে আর একবার বললে তুমি প্রেম পাবে রায় গৌর প্রেমানন্দে হরি নাম সংকীর্তন কি তাই এইখানে সেই কথাই বলছেন যে অনেক প্রায়শ্চিত বিধান অনেক কিছু যজ্ঞ ইত্যাদি সব কিছু রয়েছে কিন্তু কখনো এই ভগবানের নাম তার পাদপদ্ম পাদপদ্মতিরেকে আর অন্য কোনো উপায় নেই আমরা এই কর্মবন্ধন ইত্যাদি থেকে প্রায়শ্চিত ইত্যাদি থেকে যে সব কিছু করতে হয় জাগতিকভাবে সেগুলা করলে তো আবার কালকে বলছিলাম যেমন বাঁশ বাগানে আগুন লেগে দিল নোংরা পুড়ে গেল গাছপালা লতা পাতা পরিষ্কার মনে হলো বাঁশ বাগান কিন্তু যেই আবার বৃষ্টি বৃষ্টি হলো আবার দেখলো বাঁশ বাগানে সেই গাছগুলা উঠে আবার জঙ্গল হয়ে গেল তো ওই রকম প্রায়শ্চিত্তের ফলটা ওই রকমই কেন শিকড় সহ উঠানো হচ্ছে না তাই পরিষ্কার কী করে হবে তাই অনাদিকাল থেকে আমাদের হৃদয়ে অনেক কাম বাসনা পাপ কর্ম ইত্যাদি বহু কিছু আছে কিন্তু জাগতিক রূপে আমরা কোনো কিছু পুণ্য পায়সিত মনোধর্মিক জ্ঞান অষ্টাঙ্গ যুগ এইসব যদি করি তো কিছু লাভ হবে না এগুলির দ্বারা কি হবে সাময়িক পরিষ্কার মনে হবে যেমন কালকে বছর আবদ্ধ পাত্রে ঘোলা জল রাখলে কেমিক্যাল দিয়ে ওটা স্বচ্ছ হবে কিন্তু আবার হাড়িটা নাড়া পাবে আবার ঘোলা উঠে যাবে তো সেজন্য ভগবত ভক্তির মহিমা কত সুন্দর ভগবানের নাম এত পবিত্র সেই এখানে বলা আছে অতএব যারা জড়জগত বন্ধন থেকে মুক্ত হতে চায় সত্যিকারে কিন্তু আমরা বন্ধন থেকে মুক্ত হতে পারি না এইসব পুণ্যকর্ম প্রায়শ্চিত আদি করে এই জড়বন্ধন মুক্ত হতে পারে না সাময়িকভাবে একটু হয়তো মনে হলো আমি একটা কিছু ধর্ম করেছি হ্যাঁ কিন্তু সেটা আবার আমার আগাছাগুলি বেরিয়ে পড়বে তো সেজন্য আমাদের সাবধান থাকতে হবে সেজন্য তমগুণ রজগুণের প্রভাব থেকে মুক্ত হতে হবে কি করে না সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করতে হবে সেখানে যেতে হবে হরিনাম করতে হবে ভগবৎ ভক্তি অনুশীলন করতে হবে প্রসাদ সেবা করতে হবে তাহলে আস্তে আস্তে এই ভক্তির মানে অনুশোচনা করতে হবে ও আমাদের দম্ভ অহংকারকে ত্যাগ করতে হবে দম্ভ অহংকার থাকলে হবে না 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 আমি এই ভক্ত সঙ্গ করবো এই ভক্ত সঙ্গ করবো না এর কাছে যাব এর কাছে যাব না এই মেন্টালিটি ত্যাগ করতো এটাতে কী হলো দম্ভভাব প্রকাশ হলো অহংকার সূক্ষ্মভাবে আমাদের কাছে যদি একটু অহংকার থেকে যায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত বলছেন তুমি কৃষ্ণের কাছে যেতে পারবে না এত তপস্যা করছো এত কিছু সাধন করছো ভরে উঠছ স্নান করছো তিলক করছ প্রসাদ পাচ্ছ কিন্তু তুমি একটু অভিমান রেখে দিয়েছ ভগবান কৃপা করবে না এক বিন্দু যদি থেকে যায় সেখানে থেকে যেতে হবে ঠিক নৌকার নঙ্গরের মতো আকর্ষণ থেকে গেল নৌকা চলবে না এই মনুষ্য দেহরূপক খুব সুন্দর একটা নৌকা পেলাম লগ্ন এটা পেয়েছি ভগবৎ ভক্তি অনুশীলন করতে কিন্তু আমরা যদি কিছু কিছু মানসিক স্তরে চলে যাই তাহলে কি হবে মনে ও আমার প্রশংসা করেছে খুব ভালো ও আমার নিন্দা করেছে ও খারাপ না গুরু মহারাজ একদিন বলছিলেন যদি তোমার কেউ নিন্দা করছে মানে জানবে সে তোমার বন্ধু কেন তোমার নিন্দা করছে না তোমাকে সুরক্ষা দেওয়ার জন্য কিছু হয়তো বলেছে তো সেটা তোমার বন্ধু তুমি হয়তো জানো না তুমি হয়তো ভাবছো আমার সমালোচনা করেছে না তোমার সমালোচনা করিনি তোমার কর্ম ক্ষয় করাছে পূর্বের বিভিন্ন কর্ম আছে সেগুলো ক্ষয় হয়ে যাচ্ছে কোনো ভক্তের মাধ্যমে তখন ভক্ত ভাবে ও ভগবান আপনি কত দয়ালু আমার এই অভিমান ছিল অনেক কিছু আমি শ্রেষ্ঠ ভাবতাম কিন্তু আসলে আমি শ্রেষ্ঠ নই আমাকে যে আমার গুরুভাই এরকম বললেন তুমি কিছু জানো না এই করোনা সত্যিকার আমি কিছু জানি না ঠিকই বলেছেন তো সেরকমভাবে যেন আমি তোমার সেবা করতে পারি সবাইকে প্রশংসিত করতে পারি সবাইয়ের গুণগান করতে পারি এই মনোবৃত্তি তৈরি করতে হবে তাহলে জীবনে কৃতার্থ হবেন তো সেই জন্য আমাদের প্রকৃত শ্রেয়বস্তু হচ্ছে কি রামানন্দ রায় বলছেন শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার কি শ্রেয় মানে শ্রেষ্ঠ তো জীবের কোনটা সার তো রামানন্দ রায় মহাপ্রভুর প্রশ্নের উত্তরে বলেছিলেন যে কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর যারা হরিনাম করছে একটা বাচ্চাও হরিনাম করছে তাকেও আমরা অবমাননা করতে পারি না নিজের স্ত্রী হরিনাম করছে প্রসাদ সেবা করে তাকেও আমরা বকা দিতে পারি না প্রহার করতে পারি না গালি দিতে পারি না অন্য কোনো ভক্ত সে এসছে তাকে দেখে যদি আনন্দিত না হয় তাহলে আমাদের কি হবে না জগতে এখানে থাকতে হবে সে যেন সাবধান থাকতে হবে তো এভাবেই তদা রজস্তম ভাবা কাম লোভাশয় যে যে চেত এতই অনাবিধম স্থিতং সত্ত্বে প্রসিদ্ধতি রজ এবং তমগুণের প্রভাবে মানুষ অত্যন্ত কামুক এবং লোভী হয় কিন্তু কেউ যখন এই শ্রবণ এবং কীর্তন পন্থা অবলম্বন করেন তখন তিনি সত্যগুণে উন্নীত হয়ে সুখী হন ভক্তি কিভাবে কীভাবে সত্যগুণ স্তরে যাবে পন্থা আছে রজগুণ তমগুণ থেকে কি করে মুক্ত হবে এসব লেখা আছে এরকম শ্লোক কোট দিয়ে ভাবা ডট 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 সত্যে প্রসিদ্ধতি এত নম্বর ভাগবতের প্রথম স্কুট দিলে তাহলে তুমি প্রজেক্টে ভালো নাম্বার পাবে বুঝা গেল এরকমই লিখতে হবে ভক্তি তোমাকে পুরো লিখতে হবে না যে কীভাবে রজগুণ তমগুণ থেকে আমরা মুক্ত হয়ে কাম থেকে মুক্ত হব এবং সেটা দেখাও তো সত্যগুণ স্তরে অন্তত কি করে আসা যাবে এই শ্লোকটা তুমি কুট দিতে পারবে প্রথমে তদা রজস্তম ভাবা রজতম থেকে আমি কি করে যাব কাম থেকে সেখানে আর লিখতে হল ডট ডট দিয়ে স্থিতম সত্ত্বে সেখানে আসতে পারি আমি প্রসিদ্ধতি আর সেইভাবে আমি মুক্ত হতে পারি সত্যগুণে উন্নীত হয়ে আমি সুখী হতে পারি এটা সাধারণ সুখী স্তরে গেলাম তারও আরও উন্নত স্তরে আমাদেরকে যেতে হবে মানে সত্যগুণ স্তর থেকেও উন্নত হতে হবে সত্যগুণে প্রকাশ হচ্ছে আপনার সত্যগুণ মানে ব্রাহ্মণ স্তর ব্রাহ্মণ স্তরে আপনার অন্ধকারটা থেকে লাইটে যাচ্ছেন প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে ব্রাহ্মণের স্তর তার মানে ব্রহ্ম ইতি ব্রাহ্মণ ব্রহ্ম বস্তুর জ্ঞান হলো যে আমি এই দেহ নই আমি আত্মা আগে আমরা জানতাম দেহ অভিমান করতাম আমরা ব্রাহ্মণ এরকম ভাবতাম কিন্তু না আমি ব্রাহ্মণ নই মহাপুরুষের কালী আমি ব্রাহ্মণও নই তার মানে ব্রাহ্মণ অবস্থা সত্যগুণ স্তরে সে তখন বুঝে যে দেহটা আমি নই আমি আত্মা এটা প্রকাশ হলো দেহটা আমি মানে অন্ধকারে থাকলো আর দেহ তখন গুণের মাধ্যে এটা থাকে আর যখন রজতম গুণ প্রভাব থেকে মুক্ত হয় কি করে না সত্যগুণে স্থিত হতে হবে কীভাবে না কীর্তনের পন্থা ভগবানের ভক্ত সঙ্গে ভগবত কথা শ্রবণ কীর্তনের পন্থা অবলম্বনের মাধ্যমে একজন ওই গুণাবলী স্তরে আসে যখন আপনারা দেখুন যখন আমরা আমরা সবাই কখন আমরা তমগুণ রজগুণে মৎস্য মাংস খেতাম এটা করতাম সেটা করতাম কত কিছু খারাপ তখন ভক্ত সঙ্গে গেলাম ভক্ত সঙ্গে গিয়ে কী করতাম মাঝে মাঝে প্রসাদ খেতে শুরু করলাম হাতের দিয়ে হরিনাম করতে শুরু করলাম তার ফলে কি হলো না আমরা আস্তে আস্তে মাছ মাংস ত্যাগ হয়ে গেলো ত্যাগ হয়ে গিয়ে প্রসাদ খেতে শুরু করলাম তখন আমরা জানতাম না যে আমি দেহ নই অন্তত দেহের প্রতি আসক্তি থাকলেও অন্তত জানেছি যে আমি আত্মা এইটুকু তো আগে জানতাম না এইটুকু তো জ্ঞান হলো তো সেটাও আমরা এরকম সাধু সঙ্গের প্রভাবে এটা পেয়েছি কি না এইটুকু পেয়েছি আগে কি জানতাম এসব জানতাম এটাই ব্রাহ্মণ স্তরে গেলেন কিন্তু সেটাই যথেষ্ট নয় সেটাতে কি হবে যদি কেউ জানলো আমি ডাক্তার ডাক্তার কিন্তু ডাক্তারি করে না আমি চাষি চাষি চাষ করে না আমি বড় ব্যবসায়ী কিন্তু ব্যবসা করে না তো কিছু লাভ নেই আমি আত্মা ভগবানের দাস আমি দাস আমি ব্রহ্ম তো ব্রহ্ম বস্তুর কর্তব্য কি ব্রহ্মচরতী ইতি ব্রহ্মচারী তখন হয়ে যাবে त ब्रह्म ब्रह्मस्तु भगवान परम ब्रह्म सेवा तखन गर्नु से ब्रह्मचारी तखन से गृहस्थ ब्रह्मचारी के करे पुत्राते क्रियते भाज आर कि छु केसि ब्रह्मचारी प्रभुप बोले सुरबान ब्रह्मचारी केवल कृष्ण सन्त स्त्री विवाह जीवन जापन गरेछ अन्यकु इन्द्र सुखेर जन्म न तखन से सानो उपकुरबान ब्रह्मचारी प्रभुपाद प्रभुपत बोछन् के ब्रह्मचारी हेत ব্রহ্মচারী মানেই ইতি ব্রহ্মচারী তার মানে ভগবত বস্তুর আরাধনা যদি না করে সে যতই ব্রহ্মচর্য ব্রত পালন করুক না কেন সে ব্রহ্মচারী নয় তো সেজন্য তাকে ভগবত ভক্তিতে সে উন্নত নয় তো ভগবানকে কেন্দ্র করার মাধ্যমেই কেবল একজন ভগবানের সেবাতে যুক্ত হওয়ার মাধ্যমেই তার সমস্ত কিছু কর্ম সাধনা তখনই সে ব্রহ্মচারী তখন সে ধামে যাবে না যেতে পারবে না তো এইগুলি খুব সুন্দর কথা প্রভুপাত জানাচ্ছেন তাই ভগত ভক্তিতে তিনি যত উন্নতি সাধন করেন ততই তার সন্দেহ দূর হয়ে যাবে সন্দেহটা যাবে আস্তে আস্তে যখন আমরা আনুগত্যে থাকবো বারবার কোনো কিছু কেউ আমাকে বলল হয়তো সেটা আমি নাও বুঝতে পারি হ্যাঁ না কেউ হয়তো নাও বলতে পারে আমি সন্দেহ করবো কেন সন্দেহ আত্মা বিনশ্যতি আমি কাউকে হয়তো সন্দেহ করি না হয়তো হয় না নয় সেটা আমি আন্দাজে হয়তো ভাবছি সূক্ষ্মভাবে মানে অনেক সময় আন্দাজে হয়ে যায় তো সেই জন্য গীতায় তোমার বিনাশ ঘটবে এরকম করতে হবে তুমি অপরাধ করবে এক ভক্তকে আর এক ভক্তকে এরকম সন্দেহ ঠিক আছে কেউ যদি করেও থাকে সন্দেহ করলেও মানে যদি হয়েও থাকে তাও ভাবতে হবে যে আমি পূর্বে জীবনে নিশ্চয় এরকম কিছু করেছিলাম তার প্রতি সেই জন্য আমার প্রতি তিনি এরকম করলেন ঠিক আছে না আমি এই জীবনে আর করব না তার নিন্দা করব না আর এইরকম ধরনের আচরণও করব না তাহলে কি হয়ে যাবে আপনার কর্ম কেটে গেল কিন্তু আপনি আবার যদি লেগে পড়লেন ও করলো আমি ও করব তার পিছে লেগে গেলাম তাকেও আমি হইরান করলাম তখন আপনার আবার ভক্তি জীবনে যদি এটা না বুঝি কি হবে কর্মীর মতো হয়ে গেলাম জাগতিক লোকের মতো তাহলে কি হবে আবার ওই কর্মপন্থা চলতেই থাকবে যেমন এক রাজনৈতিক দল এক রাজনৈতিক দলের লোকের বাড়ি গিয়ে আগুন লেগে দিল আবার সে দলকে আবার আগুন লাগবে তার মানে কি হলো এরা যদি স্থির থাকে তাহলে আর ঘরে আগুন লাগবে না তা আমি গত জীবনে লাগিয়েছিলাম এবার লাগিয়ে দিল কিন্তু আমি আবার লাগিয়ে দিলাম কি তাহলে এটা তো করতেই থাকবে তাই জন্ম জন্ম ধরে চলতে থাকবে আমি খুন করলাম সে আবার খুন করবে তো এরকম জন্মজন্ম এটাকে বলো কর্ম বারবার হতে থাকবে তো এই কর্মবন্ধন ছিদন করতে হবে জন্য এখানে বলতে হৃদয় গ্রন্থি হ্যাঁ ছিন্দতে সর্বসংশয়া আমাদের হৃদয়ের সমস্ত কর্মগ্রন্থি ছেদন না হওয়া পর্যন্ত সব সংশয় যাবে না সেজন্য সংশয় আত্মা বিনশ্যতি সংশয় যদি থাকে কারোর প্রতি তাহলে বিনাশ ঘটে যাবে তো সেজন্য সাবধান এই জন্য আমরা সাধু সঙ্গ করে বারবার গুরু বৈষ্ণবদের কথা শাস্ত্র থেকে শুনে তখন আমরা আচরণ করব তখন হৃদয়ে আনন্দ হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হয়েছিল প্রভু কি তো এইভাবে শুদ্ধ ভক্তি লাভের প্রয়াসই হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ভক্তবৃন্দের চরণে জ্ঞান অজ্ঞানে অপরাধ হয়েছে যদি বুঝিও প্রতিদিন বাঞ্ছা করে প্রার্থনা করতে হবে এবং সব বৈষ্ণবকে দেখে আনন্দিত হতে হবে প্রভু আমার কি আপনার চরণে কিছু ভুল হয়েছে আমাকে ক্ষমা করবেন জ্ঞানে অজ্ঞানে যদি করে থাকি বদ্ধজীব অনাদিকাল থেকে করেছি প্রত্যেক ভক্ত আর এক ভক্তের কাছে এরকম বলে আপনি আমাকে শাসন করবেন যদি ভুল করে থাকি কখনো রক্ষা করবেন ক্ষমা করবেন এরকম যদি কেউ ক্ষমা না করে আবার সেই খারাপ অপরাধটা ওর হয়ে যাবে এত সূক্ষ্ম বিচার জন্য আমরা সবসময় ভালো আমরা ভাগবতে শুনছি ভক্তের একটা গুণ হচ্ছে কি ক্ষমা করবে আর করুণা করবে প্রত্যেককে ক্ষমা করবে আর করুণা করবে এক জায়গায় বলছেন তুমি যদি ক্ষমা করতে না শিখো কৃষ্ণ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না কৃষ্ণ দেখবে তুমি ক্ষমা করছো না আর আমার কাছে বলছো আমাকে ক্ষমা করে দাও কোনোদিন কৃষ্ণ করবে এই জ্ঞানগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে সেই জন্য সংকুচিত মনোভাব থেকে মুক্ত হতে হবে কুখিগত ভাব ত্যাগ করতে হবে কেউ করছে দেখে ও করছে আমি করব না ও কুকুর কামড়ে দিয়েছে বলে আমি কি কুকুরের পায়ে কামড়াবো নাকি এটা মূর্খামি কুকুর কামড় দিয়েছে আমার পায়ে আমি কি আবার কুকুরের পায়ে কামড়াবো নাকি ভক্তি জীবনটা এরকম না সে করেছে ভগবান বিচার করবেন আমি তার কিছু বলবো না কাউকে ছড়াবও না আমাকে কেউ যদি খারাপ কিছু বলেও থাকে করেও থাকে আমি অন্যকে ডেকে ডেকে যদি বলি ও জানো আমাকে এরকম বলো তখন আরেকজনকে অপরাধী করালাম হ্যাঁ কি না আমিও করলাম আবার আরেকজনকে করালাম সে বলো ভক্তটা এরকম খারাপ তার তার ওয়া হলো না সে করেছে আমি প্রার্থনা করব। বা যদি ভুল হয়েছে প্রভু আমাকে ক্ষমা করে দিন যদি আমার কোনো কাজে কথায় আপনি অসন্তুষ্ট হয়েছেন আমি ক্ষমা করে দিন ব্যাস সেখানেই শুরু হয়ে গেল তার উন্নতি উন্নতি সে আনন্দ পাবে আমি দেখছিলাম কিছু ভক্ত দূরে দূরে থাকছে এবং মনে আগে দেখতাম আনন্দ দেখতাম কালকে আমি দেখছিলাম কয়েকটা ভক্ত তারা সরেও চলে যাচ্ছে হ্যাঁ ওটা ঠিক নেই আগে কাছে আসতো কথা কিছু জিজ্ঞাসা করত এখন দূরে যাচ্ছে এখন মনে দেখলাম কিছু সন্দেহ আছে প্রসাদ না চলে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে সেই জন্য আমাদের এই বর্ণবৃত্তি রাখা উচিত না যেখানে প্রসাদ আছে আমি যদি না খাইও এক কণা আমি একটু যাবো প্রসাদ বাড়িতেও রান্না হয়েছিল বা এখানে খিচড়ি বা কোনো প্রসাদ আমার একটু পেট খারাপ আছে তো এক কণা প্রসাদ চেয়ে নিতে হবে আমি একটু চলে যাব একটু যা কোথাও অর্গানাইজ করছে সেখানে তখন দেখা গেল খুব সুন্দর ওর কিছু অসুবিধা আছে সেখানে জোর করা দরকার তো এরকম আমি বসুদেব একবার বলছিল একটা ভক্ত ওইদিকে চলে গেছে কোথায় মুর্শিদাবাদের বলে আপনি ছেড়ে গিয়ে আগে যে আনন্দ পাচ্ছিলেন এখন পাচ্ছেন অন্য ভক্তদের নামে এখন যে সমালোচনা করছেন এখন কি আনন্দ পাচ্ছেন বলে না আমি একদম কেমন হয়ে গেছে ভালো লাগে না একদম মনটা কেমন চঞ্চল তাহলে আগে আনন্দ পাচ্ছিলেন কেন কোনো কারু দোষ দেখতেন না সব সময় আগিয়ে যেতেন তাই জন্য আপনি আনন্দ পাচ্ছেন এখন কেন আছেন আপনি এই যে ভক্তদের মুখে শোনা আছে আপনি এই নামে তার নামে শুধু বলে বেড়াচ্ছেন তো এই জন্য আপনারা আনন্দ কোথা থেকে আসবে আবার ওইটা ত্যাগ করে ক্ষমা চেয়ে থাকুন আর কারো বদনাম করবেন না দেখবেন আপনি আনন্দ পাবেন এই জন্য গুরু মহারাজ দীক্ষার সময় বলে দেন সাবধান এখন তুমি দীক্ষা নিয়ে খুব আনন্দ পাবে তারপরে আবার বৈষ্ণব অপরাধ শুরু করে দেবে তখন আবার নিচে চলে যাবে সেই জন্য সাবধান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে পাপকর্ম থেকে মুক্ত হওয়া যাবে কিন্তু অপরাধ থেকে খুব কঠিন জ্ঞানে অজ্ঞানে আগুনে হাত দিলেই পুড়ে যাবে সেজন্য জন্য এরকমই অপরাধটা আরাধনা থেকে চলে যাবে তো সেই আমার অনুরোধ ভিক্ষা সবাই সম্মিলিতভাবে সেবা করবেন গুরু বৈষ্ণবের কথা প্রচার করবেন তাহলে আনন্দ পাবেন নেতা গোর্শিদানাথ প্রেদ মাঞ্ছা কল্পতু বিবচ কৃপা সন্ধুবিচ পতিত বৈষ্ণবে মন